অঞ্চল আপনাদেরকে শোনানোর জন্য বলছে। অনেক মহিলা এসেছেন, বুঝেছেন, এখন মহিলা বেশি হয় মাহফিল, আলহামদুলিল্লাহ। আমার মা বোনরা ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে, মা বোনদেরকে পর্দা রাখতে হবে, গজল যেমন শুনতে চেয়েছেন। এখন আরো যারা এসেছেন, আমার একবার এটাই, আমি একটা মায়ের সঙ্গীত গাই, এরপরে ইনশাল্লাহ মোনাজাত দিব। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। দশ মাস দশ দিন গর্ভে দাজন করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা, দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর, আরো কাঁপে বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত যদি কোরআন হাদিস খোলে। একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান, মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। অনেকের মা নাই, আল্লাহ পাক তাদের মায়ের কবরগুলোকে জান্নাতের বাগ